একটা সিজন চয়ন করতে হয়, সেটি আমরা দেখব। একটু সবাই খেয়াল করো, সেটা হচ্ছে দেখো এফ অফ ওয়াই ফাংশন একটা দেওয়া আছে, জি এফ এস এ দুটি ফাংশন, এ সমান ভ্যালু দেওয়া আছে, এক্স এর কোন মানের জন্য জি এফ এক্স জিরো হবে, সি সমান দেওয়া আছে, এর উপস্থিত নির্ণয় করতে হবে এবং দেখা হচ্ছে এই ফাংশনের সমান এই ফাংশনের মান সমান হবে। তো ওকে, সমাধানের ক্ষেত্রে আসা আমরা ক নম্বর সমাধানটাতে যাই। ক নম্বরটা বলা হচ্ছে এক্স এর কোন মানের জন্য জি এফ এক্স জিরো হবে, তাহলে জি অফ এক্স সমান জিরো। ওকে, তাহলে জি অফ এক্স এর ভ্যালু কি আছে সেটা লিখি, এক্স স্কোয়ার এ প্লাস বি এক্স প্লাস এ প্লাস বি সমান কত, জিরো। তাহলে এক্স স্কোয়ার এ দিয়ে রেখে গুণ করো এ এক্স, প্লাস মাইনাস এ মাইনাস, বি দিয়ে গুণ করো বি এক্স প্লাস এ বি ইকুয়াল কত, জিরো। এই দুটো থেকে এক্স কমন নাও এক্স মাইনাস এ, এই দুটো থেকে বি কমন নাও এক্স মাইনাস বি, সরি এক্স মাইনাস এ। তাহলে দেখো এক্স মাইনাস এ এক্স মাইনাস এ কমন নাও, তাহলে কি থাকবে এক্স মাইনাস বি ইকুয়াল জিরো। তাহলে হয় এটা সমান জিরো অথবা এটা সমান জিরো, তাহলে আমরা লিখতে পারবো এক্স মাইনাস এ ইকুয়াল জিরো অথবা এক্স মাইনাস বি ইকুয়াল জিরো। তাহলে এক্স ফাংশন এ আর এক্স ফাংশন কি বি, তাহলে কি এক্স সমান সমান এ অথবা বি এর জন্য জি অফ এক্স সমান সমান জিরো হবে। ওকে, বুঝে গেছে। খ, সি সমান দেওয়া আছে, আর সমান দেওয়া আছে এ ইউনিয়ন সি, তাহলে সি সমান কি আছে এ বি সি। তাহলে আর এর ভ্যালু বের করতে গেলে অবশ্যই আমাকে এর মান দরকার, তাহলে এ সমান সমান দেওয়া আছে এক্স সাস দ্যাট জি অফ এক্স ইকুয়াল জিরো। তাহলে জি অফ এক্স ইকুয়াল জিরো, তার মানে কি পেয়েছি এ বি জি অফ এক্স, মানে এটা সমান সমান যদি জিরো হতো তাহলে আমরা দেখলাম কি কি মান পাইতাম এ বি। তাহলে এখন এই যে আর সমান কি আছে সেটা লিখে, যে আর সমান এ ইউনিয়ন সি, এর ভ্যালু এ বি সি, সির ভ্যালু এর ভ্যালু হচ্ছে এ বি, সরি আর সির ভ্যালু হচ্ছে এ বি সি, ইউনিয়ন করলে কি হয় কমন আর কমন সব, তাহলে এ বি সি। এখন এই আর এর মান এ বি সি এটাকে উপসেট করতে হবে শক্তি সেট, পাওয়ার সেট অফ আর। তাহলে কতগুলো পাওয়ার সেট হবে, যেহেতু উপাদান তিনটা তার মানে আটটা হবে, কি কি এ, এরপরে বি, তারপরে সি, এর সাথে বি উপসেট গঠন করবে, এর সাথে সি উপসেট গঠন করবে, তারপরে বির সাথে সি উপসেট গঠন করবে এবং সবগুলো মিলে একটা উপসেট গঠন করবে। আমরা জানি প্রত্যেক সেটের উপসেট হচ্ছে পাকা সেট, যেহেতু উপসেট শক্তি সেট একটা সেট, এটাকে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট দেব। তাহলে এখন আসো, আর এর উপাদান সংখ্যা নির্ণয় হয়ে গেল পাওয়ার সেট অফ আর, বলছে এর উপাদান সংখ্যা টুর পাওয়ার এন কে সমর্থন করে, এটা দেখাইতে হবে। তাহলে কি আসো আর এর, বা এটা লিখতে পারো, আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা এন হলে লেখাও, আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা এন হলে উপসেটের সংখ্যা টু পাওয়ার এন হবে। ওকে, তাহলে এখন আসো আর এর উপাদান সংখ্যা এন সমান সংখ্যাটা ছিল তিনটা, ওয়ান টু থ্রি। তাহলে পাওয়ার সেট অফ আর এর উপাদান সংখ্যা বা উপসেটের সংখ্যা কটা, আটটা, টুর পাওয়ার কিউব দিলে আট হয়। এখন দেখো তো এই যে থ্রির মানটা কি এন বসাইতে পারি না, তাহলে টুর পাওয়ার এন না, অতএব যা টুর পাওয়ার এন কে সমর্থন করে। ওকে, টুর পাওয়ার এন কে সমর্থন করছে, তাহলে এই অঙ্কটাকে গুরুত্ব সহকারে করবে। আর এই ফাংশনটা দেওয়া আছে এফ অফ ওয়ান বাই ওয়াই সমান এফ অফ ওয়ান মাইনাস ওয়াই, এই ভ্যালু দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে এই এফ অফ ওয়াই যেটা আছে আমি বাকি সবগুলো মুছে ফেললাম, তাহলে এখন কোন মান বসাবো আগে এফ অফ ওয়ান বাই ওয়াই, তাহলে দেখো এই ভ্যালুটা বসাই গ নম্বরে, তাহলে এই ভ্যালুটা তো অবশ্যই আমার দেওয়া ছিল। ওকে, এফ অফ ওয়ান বাই ওয়াই, ওয়ান বাই ওয়াই বসাইলাম,
মানে যেখানে যেখানে y আছে সেখানে সেখানে 1 বাই y, তাহলে 1 মাইনাস 3 1 বাই y হোল স্কোয়ার 1 বাই y কিউব, y এর মান 1 বাই y, y এর মান 1 বাই y। ওকে, তাহলে 1 এটা কত হচ্ছে 1 বাই y স্কোয়ার, আর 3 গুণ করলে 3 বাই y স্কোয়ার, এখানে 1 বাই y কিউব, আর এখানে 1 বাই y, লসাগু করলে y লসাগু হবে, y এর সাথে এটা গুণ হলে কত হয় y মাইনাস 1। ওকে, তাহলে এখন আসো নিচে নিচে গুণ y স্কোয়ার, উপরে উপরে গুণ y মাইনাস 1, তাহলে উপরে লসাগু কত হবে y কিউব, y কিউব এর সাথে 1 গুণ করলে y কিউব, y কিউব কে y স্কোয়ার দিয়ে ভাগ দাও y, y দিয়ে 3 কে গুণ করো 3y, y কিউব আর y কিউব মিলে গেছে তাহলে 1। এখন খেয়াল করো এটা ভাগ এটা, তাহলে আমরা গুণ করে দেই y কিউব 3y প্লাস 1 y কিউব, এখানে y স্কোয়ার উপরে যাবে y মাইনাস 1, y কিউব কে y স্কোয়ার দ্বারা ভাগ, তাহলে একটা y থাকবে উপরে, জাস্ট তাই লিখে দেই, একটা y থাকতেছে y মাইনাস 1। তাহলে দেখো f অফ 1 বাই y বসে আমরা এটা পেলাম, তাহলে আবার এবার কি বসাবো, এবার আবার বসাবো f অফ 1 মাইনাস y, তাহলে এখন আসো আবার f অফ 1 মাইনাস y, তাহলে খেয়াল করো যেখানে যেখানে y আছে y এর বদলে কি 1 মাইনাস y, তাহলে 1 3 y এর বদলে 1 মাইনাস y হোল স্কোয়ার, 1 মাইনাস y কিউব, y এর বদলে 1 মাইনাস y, যে y এর বদলে a পড়ে, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস y এর বদলে 1 মাইনাস y। ওকে, তাহলে এখন আসো একটু সতর্কতা সেট করতে হবে, এটা 1 3 a মাইনাস b হোল স্কোয়ার, সূত্র কি a স্কোয়ার সূত্র 2 a b প্লাস b স্কোয়ার, এটা a মাইনাস b হোল কিউব সূত্র কি a কিউব 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার মাইনাস b কিউব, আর এটা 1 মাইনাস y, এটাকে আমি ব্র্যাকেট উঠাই দেই, মাইনাস ভিতরের সাইনটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এরপরে আসো 1 3, এবার নর্মাল সব গুণ করে ফেলি, 1 এর উপর কিউব মানে 1, 3y, পরে হচ্ছে 3y স্কোয়ার y কিউব, 1 মাইনাস y, 1 1 কেটে যাচ্ছে থাকছে কি y, তাহলে এখন আসো 1 3 তে গুণ দাও 3, মাইনাস যেহেতু সামনে ভিতর সাইনগুলো কি হয়ে যাবে চেঞ্জ, 3 তে গুণ 6y মাইনাস 3y স্কোয়ার, আর এখানে যা আছে তাই থাকতেছে y 1 মাইনাস y। ওকে, তাহলে এখন ক্যালকুলেশন একটু দেখো, 3 y স্কোয়ার 3 y স্কোয়ার কাটা যাচ্ছে, প্লাস 1 প্লাস 1 প্লাস 2, প্লাস 2 থেকে যদি আমি মাইনাস 3 বাদ দেই মাইনাস 1, 6 y থেকে 3 y বাদ দাও 3 y, যেহেতু 6 y বড় তাই প্লাস মাইনাস y কিউব, নিচে কি আছে 1 মাইনাস y, দেখো তো এইখানে যদি আমার মাইনাস কমন হচ্ছে 1, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। ওকে, নিচেও যদি আমরা একটু মাইনাস কমন নিচ্ছি, একটু খেয়াল করো y, এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস, তাহলে y মাইনাস 1, মাইনাস মাইনাস ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে কী কী থাকতেছে সেটা আমরা লিখছি y মাইনাস 1। খেয়াল করো তো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম, এটাকে সাজিয়ে লিখছে, আমরাও লিখতে পারি y কিউব 3 y প্লাস 1 y y মাইনাস 1। দেখো তো এই ভ্যালু, এটা কি f অফ 1 মাইনাস y ভ্যালু আর f অফ 1 বাই y ভ্যালু একই, তাহলে এখন আমরা লিখব অতএব f অফ 1 বাই y f অফ 1 মাইনাস y শুড। ওকে, থ্যাংক ইউ।